খুনের ঘটনায় অভিযুক্ত। জামিনে ছাড়া পাওয়ার পর আগুনে পুড়ে মৃত্যু। আত্মহত্যা না পেছনে রয়েছে অন্য কারণ, তা খতিয়ে দেখছে পুলিশ। ঘটনায় চাঞ্চল্য। খুনের ঘটনায় অভিযুক্ত, আদালতের নির্দেশে সম্প্রতি জামিনে ছাড়াও পেয়েছিলেন, সেই অভিযুক্তেরই মৃত্যু হল অগ্নিদগ্ধ হয়ে। ঘটনাটি ঘটেছে উত্তর চব্বিশ পরগনা জেলার গাইঘাটা থানার ঠাকুরনগর হাজরাতলা এলাকায়। ঘটনায় মৃত বাবলু বিশ্বাস। জানা গেছে গত বছর 2022-এর 29শে নভেম্বর এই এলাকারই যুবক পঙ্কজ শিকারী নামে এক যুবকের অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘটে। পরিবারের পক্ষ থেকে খুনের অভিযোগ দায়ের করা হয়। তদন্তে নেমে ঘটনায় যুক্ত থাকার অভিযোগে বাবলু বিশ্বাসকে গ্রেপ্তার করেছিল পুলিশ। আদালতের নির্দেশে এতদিন বন্দী ছিল সে, সম্প্রতি জামিনে ছাড়া পায় বাবলু। দুদিন আগে জামিনে ছাড়া পেয়ে বাড়িতে আসে। গতকাল বৃহস্পতিবার রাতে স্থানীয়রা হঠাৎই লক্ষ্য করেন বাবলুর ঘরে দাউ দাউ করে আগুন জ্বলছে। স্থানীয়রাই তড়িঘড়ি ছুটে আসেন। বৃহস্পতিবার প্রচণ্ড ঝড়বৃষ্টির কারণে এলাকায় কারেন্ট ছিল না। এরপর স্থানীয়রাই বালতি করে জল দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। সে সময় বাবলুর পাশের ঘরেই ছিলেন তার মা ও মেয়ে। স্থানীয়রা তাদের দ্রুত উদ্ধার করে বাইরে নিয়ে আসেন, কিন্তু আগুনে আটকে পড়ে বাবলু। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকল, চলে আসে গাইঘাটা থানার পুলিশ। আগুন নিভিয়ে বাবলুকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। সেখানে নেবার পর চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। গোটা ঘটনায় নানা প্রশ্ন সামনে এসেছে। খুনের ঘটনায় এক অভিযুক্ত, জামিনে ছাড়া পাওয়ার পর হঠাৎ কী করে অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হলো তার? আত্মহত্যা না এর পেছনে রয়েছে অন্য কোনো কারণ? স্থানীয় সূত্রে জানা গেছে অতিরিক্ত মদ্যপানের কারণে বাবলুর স্ত্রীও তাকে ছেড়ে চলে গেছেন, তারপরেও কমেনি তার নেশার পরিমাণ। অতিরিক্ত মদ্যপানের কারণে মাঝে মধ্যেই অশান্তিতে জড়িয়ে পড়ার মতো ঘটনাও ঘটেছে বলে জানাচ্ছেন স্থানীয়রা। স্থানীয়দের অনেকের অনুমান আত্মহত্যাও করে থাকতে পারে বাবলু। তবে যাই হোক, মৃতদেহ উদ্ধারের পর ময়নাতদন্তে পাঠিয়ে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে গাইঘাটা থানার পুলিশ। এ বিষয়ে স্থানীয় এক যুবক জানান, অ্যাকচুয়ালি রাত্রেবেলা ভাত খেয়ে উঠে আমাদের বাড়ি এইখানে, তো বাড়ির থেকে দেখা যাচ্ছিল যে এখানে আগুন। আমরা ভেবেছি হয়তো কোনো কিছু ল্যাম্পো ট্যাম্পো জ্বলছে, তো পরে এসে দেখি ঘরে আগুন ধরে। তখন এসে সবাইকে ডাকলাম, তা পাড়ার সবাই আসলো, সবাই মিলে হাতে হাতে জল ঢাল দিয়ে নিবালাম। ফায়ার ব্রিগেড এসছে প্রায় শেষের পথে, আমরা নিভিয়েছি তারপরে। হ্যাঁ, আমরা যখন দেখেছি তখনই প্রায় মৃত, কারণ আমরা যখন দেখেছি তখন ঘর পুরো জ্বলছে। আমরা তো যতটা পারলাম জল ঠল দিয়ে করেছি, কারেন্টও ছিল না, মোটর টোটর কিছুই চলছে না, বালতিতে করে জল দিয়ে যতটা বেশি নিয়েছি। বাইরের লোকজন বলতো ওনার মা আর ওনার দুই ভাই ছিল। আচ্ছা, তো মানে এই কি ও নিজেই কি আত্মহত্যা করলো না? তখন আমরা ঠিক যাই না, আগুন লেগে মারা গেছে, এখন আত্মহত্যায় বোঝা যাচ্ছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, গাইঘাটা। নারী সৌন্দর্য শাড়িতেই, সঙ্গে রয়েছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।